তাই দেখো একটা দরজা ছিল, সে দরজাটা বর্তমানে এখন বন্ধ করে দিয়েছে, এখন আর আসা যাওয়া করে না, আর এইখান দিয়ে তারা ঢুক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আজকে একটা বাগান বাড়িতে ঘুরতে এসেছি, এটা রাজা মহারাজাদের বাগান বাড়ি। তো এই বাগান বাড়িতে দেখি কী ধরনের গাছ আছে, কী কী থাকে। দেখো কত সুন্দর, এটা এখন সেরকম একটা গাছপালা নেই, তাও আমি দেখাবো কী কী জিনিস আছে এখানটাতে, কী কী গাছ আছে, কোন ধরনের গাছ এখানে থাকে। তো চলো বন্ধুরা, একের পর এক আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর চারদিকে, দেখো সবুজ আর সবুজ, সবুজের মাঝে আমি একা। দেখো বন্ধুরা, তো দেখাচ্ছি আমি, চলো সাথে থাকো বন্ধুরা। তো আমি চলে আসলাম একটা পুরনো কুয়ো, রাজাবাড়িদের পুরনো কুয়োর কাছে চলে আসলাম আজকেও। আগেও একবার আমি এসেছি, তো তখনও ভিডিও বানিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি তোমাদের কী কী জিনিস আজকে আমার চোখের সামনে পড়ল। দেখো এই কুয়ো, কুয়োতে তারা তখনকার দিনে স্নান করতো এই কুয়োতে নেমে, তার জন্য দেখো এই একটা কম্পার্টমেন্ট করা আছে কুয়োর মাঝখানে। কুয়োর সাইড দিয়ে দেখো একটা দরজা করা আছে, এই দরজা দিয়ে এই সাইড থেকে ও সাইডে যাওয়া রাস্তা। আর একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, আর একটা জায়গা, ওই জায়গাটায় দেখো একটা দরজা ছিল, সে দরজাটা বর্তমানে এখন বন্ধ করে দিয়েছে, এখন আর আসা যাওয়া করে না, আর কুয়োতে এইখান দিয়ে তারা ঢুকতো, কুয়োতে প্রবেশ দ্বার ছিল তাদের এইটা। এই যে ঘরটা দেখাচ্ছি, চলো কাছাকাছি, তো এই যে ঘরটা দেখাচ্ছি, এই ঘরটার এখান দিয়ে দরজা ছিল, সেই দরজা দিয়ে তারা আন্ডারগ্রাউন্ডভাবে একটা রাস্তা আছে, এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে কম করে 500-600 বছরের পুরনো এই বাড়িটা, এখন দেখো কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর এখানটা দিয়ে নিচে দিয়ে তারা আসতো, আর এইভাবে তারা এখান দিয়ে চলে যেত, এখান দিয়ে চলে গিয়ে দরজা দিয়ে এখানটা একটা নামতো, এখান দিয়ে স্নান করতো, আর যদি বেশি জলে যাওয়ার প্রয়োজন হতো ওখান দিয়ে তারা এই সাইডে আসতো। দেখো কতটা পুরনো, তো দেখেই বোঝা যাচ্ছে, দেখো বন্ধুরা অনেক পুরনো। তো দেখো অনেকে, আজ আমি অরিজিনাল কিছু পুরনো জিনিস তোমাদের দেখাচ্ছি, কোনো ভেজাল নেই, কোনো আর্টিফিশিয়াল না, জেনুইন জিনিস এগুলো দেখো। আর এই যে গাড়টার মতো একটা দেখো, এটা রাজারা যখন বাগান বাড়িতে ঘুরতে যেত, ঘোরার পরে এখানটা দিয়ে তারা পা ধোয়ার কাজটা করে নিত, জল তোলার দরকার মতো। এটা যদি আশেপাশে ঘুরে আসার সময় দেখো, এই একটা গাছ, এটা কী গাছ